বাঙালি বরাবরই রাজনীতি সচেতন সেই থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন চায়ের দোকানে তুমুল বাগ বিতা জ্ঞানীগণীদের ঘরে বাইরে মতের মিল অমিল কিংবা রাজপথ কাঁপানো মিছিল রাজনীতি সবকিছুর কেন্দ্রে তাই রাজনীতি নিয়ে আয়োজন রাজকাহন সাথে আছি শারমিন চৌধুরী নিবেদন করছে জিপিএইচ ইস্পাত শুরুতেই জানিয়ে দিই ব্যাংক সংবাদ শিরোনাম বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের জানিয়েছেন জাতীয় সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে যেন বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান না পায় সেজন্য তাদের তালিকা করেছেন তারা যে তালিকা ধরে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেয়া হবে ইতোমধ্যে অবৈধ সম্পদ অর্জনকারী 600 জনের নতুন তালিকা তৈরি করেছে দুদক এমন প্রেক্ষাপটে জলমান শুদ্ধি অভিযানের পরবর্তী লক্ষ্য তা আছেন খোদ আওয়ামী লীগের নেতা কর্মীরা এদিকে বিএনপি মহাসচিব বরাবরের মতোই সরকারকে ক্ষমতা থেকে হটাতে সবাইকে এক হয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে বলছেন আন্দোলনে পক্ষপাত না করতে আর আওয়ামী লীগ তোষণ নীতি শীর্ষ নেতৃত্বের দুর্নীতি সহ আদর্শিক বিচ্যুতির অভিযোগ তুলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ছয় নেতা দশম কংগ্রেস বর্জনের ডাক দিয়ে নতুন দল গোড়ার ঘোষণা দিলেও তাতে ভাবিত নয় বলছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা আছে আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবেও আছি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় আপনাদের প্রশ্ন মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিব এমিল্লাত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি এবং আছেন এল সিনিয়র যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজ কাহনে শিরোনাম যেটি ঠিক করেছি দলে জোটে অনাস্থা আসলে এই এটি একটি প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর জানতে চাইব আমি একদম শেষ থেকে শুরু করি আজিজুল বাড়ি হেলাল আপনার কাছ থেকে শুরু করি যেটি আমরা সম্প্রতি শুনলাম সব সময় তো আন্দোলনের আহ্বান হুঁশিয়ারি হুমকি দেওয়ার ব্যাপারটা আমরা দেখি মির্জা আব্বাস বলেন আন্দোলনের পক্ষপাত কে কার লোক সেটি না দেখবার জন্য মহাসচিবের প্রতি আহ্বান জানাতে দেখলাম এছাড়াও গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য আপনাদের তিনি বলছেন যে যারা খালেদা জিয়ার প্যারোলের কথা বলছে দলে তারা দালাল সম্প্রতি বলেছেন সংসদ সদস্যরা খালেদা জিয়ার সাথে দেখা করে এসে সংসদে বলেছেন খালেদা জিয়াকে আজকে মুক্তি দিলে কালকে লন্ডনে দেখা যাবে এজন্য তাদেরকে মীর জাফরের চেয়েও খারাপ বলে বলছেন মানে আপনাদের দলের ভেতরে একরকম অনাস্থা তৈরি হয়েছে কিনা এসেছে কিনা না আমার ধন্যবাদ আপনাকে বিএনপি দুই সাল থেকে আর মূলত আমরা আন্দোলনে রয়েছি একটি দুই সাল থেকে যে আমরা আন্দোলনে রয়েছি এবং ওয়ান ইলেভেনে যে সরকার সেখান থেকে আমরা আন্দোলনে রয়েছি আমাদের আন্দোলন কিন্তু এখনও চলছে আপনারা বিভিন্নভাবে আমাদের প্রভোগ করছেন যে আমরা কেন

সময় থেকে আমরা এখন পর্যন্ত আন্দোলনে রয়েছি আমরা এরপর থেকে যে কয়টা সরকার এসেছে আপনি দেখেন সবগুলো ব্যাকডোর দিয়ে এসেছে সরকার আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার আসেনি যে সমস্ত ম্যান্ডেটের কথা আপনার বলেন সবাই বিতর্কিত আমরা সেই আন্দোলনে রয়েছি আপ আমাদের আন্দোলন এখনও চলছে আমাদের দলের ভিতরে যে অনাস্থার কথা বলছেন এটা মনে করেন এটা এটা কোনো অনাস্থা না আমাদের দলের আন্দোলনের সংগঠন চালাতে যে সংগঠনের কর্মসূচির বিভিন্ন কৌশল নিয়ে আমরা আলোচনা করি যেমন মহাসচিব যেটা বলছেন যে আন্দোলনকে শুধুমাত্র বিএনপি না জনগণকেও একত্রে করতে হবে ভাই হয়তো সেটার আরেকটি ব্যাখ্যা দিয়েছে যে হয়তো আন্দোলন করতে যে আমাদের মধ্যে কোনো তোষণ নীতি

বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে বেগম খাদা জিয়া বাংলাদেশের সবচেয়ে একজন জনপ্রিয় নেত্রী তিনি আজ পর্যন্ত কখনো পরাজিত হননি তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে একটি অবৈধ মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে বেগম খাদাজিয়ার জিয়ার যে বর্তমান যে বয়স এটা বর্তমান শেখ হাসিনার এটা কনসিডার করা উচিত তিনি একজন নারী সেটাও কনসিডার করা উচিত এবং তারা দুইজন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন একসময় আমরা জানি যে বিরোধী আন্দোলনে তারা দুইজন একসাথে আন্দোলন করেছিলেন এবং আমরা এও জানি যে এই দুইজনই আবার একটি হসপাস সরকারের কাছে অর্থাৎ দুই সালের যে সাত সালের যে আপনার ফখর উদ্দিন মঈদুদ্দিন সরকার তাদেরকে গ্রেফতার করেছিল তাদের দুইজনই কিন্তু একটা কন্টেম্পোরারি পলিটিশিয়ান এক দুই বছরের বয়সের পার্থক্য করতে পারে আমি মনে করব যে বর্তমান শেখ হাসিনার উচিত হবে যে এই যে রাজনৈতিক সহ রাজনৈতিক সহযোদ্ধা বা কলিকদের সাথে এরকম যে তিনি একটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মনোভাব ব্যক্ত করছেন কারণ বেগম খাদার যা কিন্তু কোনো আসামি না তিনি একটা রাজনৈতিক শিকার একটা পলিটিক্যাল ভিকটিম তিনি তা আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনাও দীর্ঘদিন রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য দুজনের অবদান রয়েছে সুতরাং আমি মনে করি যে বর্তমানে শেখ হাসিনা এমন কোনো উদাহরণ পেশ করবেন না যা আমাদের ভবিষ্যৎ বংশধরদের কাছে ভালো উদাহরণ হয়ে থাকবে না এবং মনে রাখ করতে হবে যে ক্ষমতা এখন স্ট্যাটিক ব্যাপার না এই ক্ষমতা কিন্তু আপনার বিভিন্ন সময় বিন্দু দিকে যায় সুতরাং আপনি দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন আপনি জানেন যে বেগম খালেদা একটি রাজনৈতিক পুthing শাসিক রাজনৈতিক পুthing অনেক হলো এখন তো আমি মনে করি একটি রাজনৈতিক সহমর্মিতার প্রয়োজন বাংলাদেশের গণতান্ত্রিক যেহেতু বাংলাদেশ থেকে গণতন্ত্র বিদায় হয়ে গেছে আজিজুলバリ হেলাল আবার থেকে কিন্তু আমি আরেক দর্শকের আর আরেকটি যে প্রশ্ন ছিল সেটা নিয়ে আজিজুলバリ হেলাল আপনার কাছ থেকে জানতে চাই আন্দোলনে নামাতে পারছেন না কেন জনগণকে এটা কি আপনাদের ব্যর্থতা কিনা এমন প্রশ্ন করছেন কাইসার না একটি আমরা বলেছি পুলিশের সাথে পরিণতি হয়েছে বহুবার বলা হয়েছে কথাগুলো আপনি মিশারও দেখবেন যে সিসির বিরুদ্ধে কি পরিমাণ আন্দোলন হচ্ছে আবার বন্ধ থামিয়ে দেয়া হচ্ছে সুতরাং একটা পুলিশ রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক বিপ্লব একটা সময় লাগবে এটা ব্যর্থতার বিষয় না আমি আরেকটি কোশ্চেন জনগণকে কি আনতে পারছেন জনগণ আসছে কিন্তু ডেমোক্রেটিক স্পেসটা আপনি পুলিশ রাষ্ট্রের পরিণত হয়ে ডেমোক্রেটিক স্পেসটা আপনি নষ্ট করে দিয়েছেন আমাদের মিসেল মিটিং জনগণের কথা বলার অধিকার নেই ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই ফ্রিডম অফ রাইট নেই কিছুই নেই সুতরাং এমন একটি কঠিন অবস্থার ভিতরে আমরা যে নয় বছর আন্দোলন চালিয়ে যাচ্ছে যেখানে আপনি আওয়ামী লীগও কিন্তু একুশ বছর আন্দোলন করেছে করেছে না আপনার এর সাথে আন্দোলন আমরাও নয় বছর করেছি বাচ্চা ভাইরা ছাত্রনেতা ছিল আমরা তখন জুনিয়র ছাত্র নেতা নয় বছর আন্দোলন করেছি আইফ খানের বিরুদ্ধে তো দশ বছর আন্দোলন হয়েছে এটা এইটা এইটা বিষয় না কতদিন লাগলো কি লাগলো এটা আমরা এখনও আন্দোলনে আছি আমি যে বক্তব্য দিচ্ছি যে আমাদের মাননীয় এমপি সাহেব হাবিব ভাই যেটা বললেন যে বর্তমান প্রধানমন্ত্রীকে মানে শেখ হাসিনাকে আমাদের সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত উনি হয়তো অতীতটা জানছেন না যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন তখন থেকেই কিন্তু আপনি সরকারের ভিতরেই একটা এবং জনগণের উপরে একটি জবাবদিহিতা ছিল পার্লামেন্টগুলো ভাইব্রেন্ট ছিল এবং জনগণের একটা জবাব দিতে ছিল আপনি বেগম খাদা যার আমলেও দেখেছেন যে আপনার অপারেশন ক্লিনহার্ট হয়েছে দুর্নীতি দমন কমিশন তো আমরাই তৈরি করলাম আমরাই তো ফার্স্ট দুর্নীতি দমন বিরোধ থেকে দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জিলো টলারেন্স বেগম খাদা জিয়াই দেখিয়েছেন এবং প্রত্যেকটা সরকারের এটা রুটিন ওয়ার্ক এটা নিয়ে বাহবা নেওয়ার কিছু নেই জিয়াউর রহমান দেখিয়েছেন বেগম খাদারজিয়াও দেখিয়েছেন এটা রুটিন রুটিন ওয়ার্ক এর জন্য বাহবাও দেবেন কেন আপনি এক্সট্রা যদি কোনো কাজ করতেন আজকে যে সমাজে যে অস্থিরতা দেখা দিচ্ছে সমাজে যে দুর্নীতির আপনি দুষ্টের দমন করবেন শিষ্টের পালন করবেন এই জন্য তো আপনি সরকার বাহবা নেবেন কেন আপনি যত করছে কথা বললেন আপনিও প্রথমে যেটা বললেন দেখেন আপনার যে আপনি বললেন যে আপনি এতদিন দেরি করে করছেন বিধায়িত সমস্যা তা আপনি এতদিন দেরি করে করছেন এজন্য কি আপনার জবাবদিতা করতে হবে না আপনি বাহবা চাচ্ছেন কেন আপনি যে আগে যে ফ্লপটা করলেন যে করলেন না যে কাজটা তার জন্য তো আপনাকে একটা জবাবদিতা করতে হবে সুতরাং আপনার এটা নিয়ে বাহবা রুটিন ওয়ার্ক এটা আপনি করতেই হবে এটা না করলে তো আপনি সরকার না আপনি দেখেন যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আপনি আজকে ব্যবহার করে

আমরা যেমন একটা আতঙ্কগ্রস্ত সমাজে বসবাস করছি এখানে তো সব কথা সবভাবে বলা যায় না কারণ আপনার এই টেলিভিশনেই কিন্তু আমাদের অনেক নেতা কথা বলে কিন্তু মামলা শিকার হয়েছে আপনি আপনি যেটা আপনি জানেন সব কিছু আমরা সব কথা বলতে না এই জন্য যদি দেশে একটা ডেমোক্রেসি থাকতো অর্থাৎ ফেয়ার ভোট যদি দিতেন তাহলে আমাদের কথা কোনটা সত্য কোনটা মিথ্যা জনগণের একটা জনরায় যদি সম্ভাবনা থাকতো জনরায় কথা বলতে অনেক কথা বলে যায় আপনি আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর যেভাবে কথা বলবেন আমি তো আপনাদের নেতা নিয়ে কথা বলতে পারি না কিন্তু আমার কি বলা উচিত হবে কারণ তারা আমাদের পূর্বপুরুষ তারা আমাদের রাজনীতি শিখেছে আমার কি বলা উচিত হবে আর ফ্রিডম অফ এক্সপ্রেশন যে আমাদের দেশে নেই আপনি যদি টকশোতে বসে এটাকে বলেন ফ্রিডম এক্সপ্রেশন তাহলে কি হলো আমি বাচ্চা কাছে কোশ্চেন করি বাচ্চা ভাই দীর্ঘদিন রাজনীতি করেন ইজ ইট দ্য প্লেস টু মানে এক্সপ্রেস মাই ফ্রিডম এটা আমার কথা বলার জায়গা আমি কথা এটা বিশেষজ্ঞ মতামত দিচ্ছি আমি এখানে আমি তো মাস মানুষের প্রতিনিধিত্ব করছি না এখানে আমাদের জনগণকে রাস্তায় কথা বলার অধিকার দিতে হবে আপনার স্ট্রিট ডেমনস্ট্রেশন অধিকার দিতে হবে আমাদের স্লোগানের দেওয়ার উত্তর দিতে কথা অধিকার দিতে হবে আমাদের বিভিন্নভাবে কথা বলার অধিকার দিতে হবে এটাই তো ফ্রিডম এক্সপ্রেশন এখানে আমরা বিশেষজ্ঞের মতামত দিচ্ছি দীর্ঘদিন রাজনীতি করে আমরা একটা কথা বলছি এখানে কিন্তু গণমানুষের কথা বলার যে অধিকার সেই জায়গাটা যদি ফিরিয়ে দেন অর্থাৎ যেমন সংবিধানে আপনারা আপনি বলছেন যে প্রশাসনে ক্ষমতা বলেন আর সরকার পারে না একটা রাজনৈতিক দলের আমি বলি যে নেসেসিটি নোজ নো ল প্রয়োজন আপনার প্রয়োজনের খাতিরে আপনি অনেক আইন করেছেন না সংবিধান পরিবর্তন করেছেন পার্লামেন্টের কি নিয়েছেন আপনি একটা একটি কম্বাইন্ড পার্লামেন্টের কি কোনো সমর্থন নিয়েছেন ইচ্ছা মতো একটা সংবিধান আপনি কাটাছেড়া করলেন এই যে দুই সালে যে সরকারটা আসলো ফকরউদ্দিন মৈজউদ্দিনের পায়াস যে সরকারটা পারে প্যাট্রোনাইজ যে সরকারটা রাখলো এটা সংবিধান করেছে আপনি প্রয়োজন মনে করেছেন আপনি করেছেন আপনার ইচ্ছামতো সংখ্যাগোষ্ঠতা দেখিয়ে আপনি 91 সালে আমরা যখন তিন জোট করেছিলাম তখন বিচার পরিষদ আবুদ্দিন কি আমরা কি আপাতত সম্পদের ফিলিয়ে আনিনি সংবিধান কি চেঞ্জ করে না তো প্রয়োজন সবকিছুই পারে